মধ্যে আমরা ইমপ্লিমেন্টেশনের জায়গায় আসলে নিয়ে যেতে পারবো। তো সেই জায়গা থেকে আমি অ্যাকচুয়ালি আমার সংগঠনের পক্ষ থেকে আমরা খুব লাকি, তো যেহেতু অ্যাকচুয়ালি সময় স্বল্পতা আছে আমাদের এবং অনেকগুলি কথাই আসলে ইতিমধ্যে বলা হয়েছে, তার জন্য আমি আমার কথাগুলোকে একটু ফিল্টার আউট করে কিছু নির্দিষ্ট পয়েন্টের মধ্যে রেখে আমি শেষ করতে চাচ্ছি। তো আমাদের আজকের এই বৈঠকটার যে যে মোটোটা অ্যাকচুয়ালি রিথিঙ্কিং ট্যুরিজম, এই কথাটার উপরেও যদি আমরা ফোকাস করি তাহলে আসলে দেখা যায় যে কতগুলো প্রবলেম এর কথা আসলে এসছে এই জায়গায়, যে নেচারকে নেচারের মতো রেখে কীভাবে ট্যুরিজমটাকে প্র্যাকটিস করা যায়। একটা ট্যুরিজম একটা নেচারাল প্লেসে যখন আমি ট্যুরিজম প্র্যাকটিস করতেছি সেই জায়গাটা আসলে ট্যুরিস্টদের অভাব ইনস্টেন্সটা কীভাবে ওই জায়গাটাকে হ্যাম্পার করতেছে, ওই জায়গার কো-ম্যানেজমেন্ট সিস্টেমগুলো কীভাবে চলতেছে বা তাদের সাকসেস বা তাদের হচ্ছে ফেইলিওর কোথায় হচ্ছে, এই প্রবলেমগুলো অ্যাকচুয়ালি আমাদের আমরা যে ট্যুরিজম প্র্যাকটিস করতেছি সেই জায়গার সাকসেসটাকেও হ্যাম্পার করতেছে এবং যেই জায়গাটা অ্যাকচুয়ালি প্রোটেক্টেড বা রিজার্ভ আছে সেই জায়গাটাতেও কিন্তু হ্যাম্পার হচ্ছে। তো এই জায়গাগুলোতে যদি আমরা সলিউশনের জন্য চিন্তা করতে চাই, আসলে কৌশিক স্যার একটা কথা বলেছিলেন যে পর্যটন বিষয়টাকে আমরা কিন্তু কনজারভেশনের টুল হিসেবেই ইউজ করতে পারি, উইচ ইজ ভেরি ট্রু। এবং যে এখানে যতগুলো কথা অ্যাকচুয়ালি এতক্ষণ পর্যন্ত আমরা শুনেছি সবার মধ্যে থেকেই আমরা দেখেছি যে ইনডিরেক্টলি একটা কথা এসেছে, পরিবেশ বান্ধব সংরক্ষণ বা ট্যুরিজম কথাটা অনেকেই ইনডিরেক্টলি বলেছেন, বাট আমি যদি এই কথাটাকে ডিরেক্টলি বলতে চাই তাহলে কথাটা আমরা বুঝি যে ইকো ট্যুরিজম, মানে নেচারকে নেচারের মতো রাখবো এবং আমি ট্যুরিজমও প্র্যাকটিস করবো। তো এই জায়গাতে যদি আমি আসলে বলতে চাই, যেমন লাউয়াছড়া ন্যাশনাল ফরেস্টের একটা উদাহরণ আমি দিই, এই ফরেস্টে যখন মানুষ ভিজিট করতে যায় সোজা গিয়ে রেল লাইন পর্যন্ত যে ওখান থেকে টুরিস্টরা অনেকটা হতাশ হয়ে ফেরত আসে যে আমি এখানে আসলাম খুব বেশি এনজয় তো আমি করতে পারি না, এখানে ট্যুরিজমের টুরিস্টের একটা জি স্যার স্যার এই জায়গাটাকে আমি বলতে চাচ্ছিলাম যে অ্যাকচুয়ালি আমরা এই জায়গাটাকে রিডিউসটা কীভাবে করতে পারি, যতটুকু জায়গার মধ্যে অ্যাকচুয়ালি আমি টুরিস্টদেরকে অ্যালাউ করতে পারবো এইটুকু জায়গার মধ্যে যদি তাদেরকে এন্টারটেইন করার সুযোগটা বেশি বাড়া দিতে পারি তাহলে হচ্ছে টুরিস্টরা ফরেস্টের ভেতরে বেশি এন্টার নিচ্ছে না এবং ওখানকার ওয়াইল্ড লাইফকেও ক্ষতি করছে না, বাট তাদের তারা যেই উদ্দেশ্যে গিয়েছিলো একটা অ্যামিউজমেন্ট নিয়ে ওখান থেকে ফেরত আসতে পারে। তো আমাদের মনে হয় প্রত্যেকটা স্ট্রাকচার লেভেলে যদি ভাবে ছোটো ছোটো করে যদি আমরা চিন্তা করে যাইতে পারি তাহলে হয়তো আমরা এই জিনিসটাকে সাকসেস বেশি আনতে পারবো। এইগুলো মনে হয় আমাদের মাথায় রাখতে হবে যে একবারে বহু আমি রেখে দিতে পারবো বা আগের অবস্থায় ফিরে যাবো এটা সম্ভব না, সব মিলিয়ে আমাদের নতুন নতুন চিন্তা দামি উদ্যোগ বা উদ্যোগের ধন্যবাদ আছে আরও এই ধরনের উদ্যোগ আমাদের প্রয়োজন। ধন্যবাদ, জয়। আমরা এখন একদমই শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের আজকে গোল টেবিল বৈঠকের, তো এই পর্যায়ে আমি ধন্যবাদ জানাচ্ছি যে সংগঠনটি আয়োজিত এই সংগঠনটির নাম খুবই সুন্দর, যে সিলেটের সন্তান তারা, এই কারণে তারা এই সিলেটকে নিয়ে চিন্তা করেছে। হয়তো করা যেতে পারে আমাদের এখানে আসার পরে আমাদের একটা ট্যুরিস্ট ম্যাপ লাগে, যেটি হয়তো ছোট পরিসরে আছে কিনা জানি না, আমার সামনে এখনো আসে নাই। আমরা বিদেশে গেলে সব জায়গাতেই দেখি, কক্সবাজারে গেলে আমরা দেখি যে হোটেলের টেবিলের উপরে অথবা এখানে ট্যুরিস্ট ম্যাপ থাকে যে কোথায় কোথায় কী কী স্পট এখানে দিয়ে দূরত্ব কোথায় এবং তার যাওয়ার হয়ে আবার কীভাবে যাবেন এবং যাওয়ার পথে আর কী কী আছে মোটামুটি তার একটা গাইডলাইন দেওয়া থাকে, খুব বেশি পরিমাণে নাই। এটা আমি চিন্তা করেছি যে আমরা হয়তো নিজেরাই এটা খুব শীঘ্রই উদ্যোগ নিয়ে আমরা এটা করি। বাংলাদেশ আসলে তো আমরা বলি যে অপর সম্ভাবনা থাকে সবসময় বলে যে অপর সম্ভাবনা, এটা আসলে ইন্ডিয়ার বলেই থাকা হয়। একটা নদী দেখতে চায়, একটা সমুদ্র দেখতে চায়, একটা বন দেখতে চায়, একটা দেখতে চায় মানুষের ইতিহাস ঐতিহ্য, একটা খাবার দেখতে চায় মানুষের আতিথ্যতা দেখতে চায়। এই সাতটা প্রোডাক্ট খুব স্বীকৃত প্রোডাক্ট। আমরা সৌভাগ্য জ্ঞান যে এই সাতটা প্রোডাক্ট সবগুলো বাংলাদেশে আছে, কোনোটা কিন্তু গ্যাপ নাই। বিভিন্ন দেশে দেখবেন প্লেন ল্যান্ডে আছে সেখানে পাহাড় নেই, সমুদ্র আছে নদী নাই, সেখানে মানুষ আছে আতিথ্যতা নেই। ওই ইতিহাস ঐতিহ্য অনেক ক্ষেত্রে নেই,
এই কথাগুলো সারমর্ম কিন্তু আপনারা বলেছেন, সবগুলো জিনিস কিন্তু চলে এসেছে এর মধ্যে। আমরা সৌভাগ্যবান যে বাংলাদেশের মধ্যে আমরা সিলেট, সিলেটে কিন্তু অনেকগুলো দেশে একটি নাই শুধু সমুদ্র নাই, তাছাড়া সব বলে আছে। পর্যটন ক্ষেত্রে বলা হয় যে এই একটা উপাদান থাকলে গুড, দুইটা থাকলে বেটার, আর তার চেয়ে থাকলে বেস্ট। আমরা তো বেস্ট প্লাস 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 বেস্ট চারটা প্লাসের মধ্যে আছি, ফলে আমাদের শুধু একটু ইনিশিয়েটিভ নেওয়া, একটা কাজ করা। আজকে জেলা পরিষদ বলেছেন যে আসলে এখন ঘন্টাটা বাজারে গিয়ে সরকার কিন্তু পরিকল্পনা করে দিয়েছেন এবং কমিটি করে দিয়েছেন। কমিটিগুলো নতুন, জেলা পর্যায়ের কমিটি, জেলা প্রশাসকের নেতৃত্বে কমিটি আছে, উপজেলা পর্যায়ে আমরা কমিটি করে দেবো এবং সেখানে কমিটি করা আছে। এই দুটো কমিটি কিন্তু করে দেওয়া হয়েছে, জেলা পরিষদ আর উপজেলা নির্বাহী অফিসার তারাও কিন্তু কাজ করবে। আপনাদের খুব সাধারণ বিষয়, আপনারা পড়াশোনা করছেন প্রফেসর সাহেব, হয়তো আমার কথা শুনে জানি না, উনি তো আরো গভীরে গেছেন যেহেতু ওনারা পড়াশোনাই করে এসেছেন এখানে, আমি পড়াশোনা করে আসিনি, আমি যতগুলো শুনলাম আপনাদের যে শুনলাম অনেক সমৃদ্ধ হয়েছি। সেখান থেকে বলতে পারি যে আমাদের এখন সমৃদ্ধ একটা উদ্যোগ দরকার। এই যে কথাগুলো এসেছে জেলা পরিষদ বলেছেন, একটা টুরিস্ট আমরাও ভ্রমণ করেছি পৃথিবীতে, বহু দেশে আপনারা গেছেন, আমরাও গেছি, সেখানে টুরিজমগুলো দেখেছি। বাংলাদেশের যে সম্ভাবনাগুলো, এই সম্ভাবনা কাজে লাগাতে চায় সরকার, মন্ত্রণালয়ে কাজে লাগাতে চায়। আমাদের বর্তমানে এই প্যান্ডামিকের আগে প্রায় 24 লক্ষ লোক টুরিস্ট আসতো বাংলাদেশে, ইংল্যান্ড এবং আউটবাউন্ড দুটোই, সব মিলে 24 লক্ষ ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল টুরিস্ট আমাদের দেশকে ভ্রমণ করত। আমরা এই দুটো সময়টা খুব কঠিন কাল হয়েছে, কিন্তু সবার অ্যানালাইসিস ছিল যে আমরা আসলে ফরেন টুরিস্টের চেয়ে ইন্টারন্যাশনাল টুরিস্টের চেয়ে আমরা ডোমেস্টিক টুরিজমকে ব্যবহার করতে চাই। এবং 2 বছরের পরে দেখলাম যে মানুষ কিন্তু বাঘভাগা জ্বরের মতো চলে গেছে। যখন প্যান্ডামিক সিচুয়েশনটা আসলো আমরা দিশেহারা, কিন্তু যখনই আমরা এখান থেকে কিছু কিছু উইথড্র করলাম যে হোটেলগুলোতে এই ম্যানেজমেন্ট এই ম্যানেজমেন্ট থাকলে আমরা সেটা ওপেন করে দেবো, যখন ওপেন হচ্ছে আপনার হাজার হাজার লক্ষ 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 কিন্তু বেরিয়ে গেছে। 2021 সালে দেখেছেন ঈদ কোরবানি পূজা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে কিন্তু মানুষ সচল হয়েছে। এখানে যারা হোটেলের যারা ব্যবসায়ী আছেন, খাবারের যারা আছেন, তাদের কাছে এই পরিসংখ্যানগুলো আছে।